আসসালামু আলাইকুম সিঙ্গাপুর প্রবাসী ভাই বন্ধুরা কয়েকদিন আগে সিঙ্গাপুর একজন প্রবাসী বাংলাদেশি ভাইয়ের একটি মেসেজ পেয়েছিলাম ইনবক্সে তিনি অসুস্থ মেসেজটি পাওয়ার পরে আমরা চেষ্টা করেছিলাম তার জন্য কিছু করার জন্য কারণ সিঙ্গাপুরের আইনকানুন যা করতে হবে সিঙ্গাপুরের আইন কানুন নিয়মকানুন ফলো করেই আমাদের করতে হবে কিন্তু আমরা ওয়ার্ক পাসুল হওয়ার কারণে আমরা গতিতে কিছু করতে পারিনি তবে আমাদের কিছু করার তার জন্য কিছু করার ইচ্ছা আছে তিনি আমার কে অনেকের কাছে ইনবক্সে একটা মেসেজ পেয়ে পাঠিয়েছিলেন একটা মানুষ কতটা অসহায় হলে তিনি এই ধরনের মেসেজ পাঠান আমার জানা নেই তার মেসেজটা আমি আপনাদেরকে কিছুটা পরে শোনাচ্ছি দেখছেন যে ওয়ালে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আমি জয়নাল আবিদ্দিন আমি সিঙ্গাপুর জেনারেল জেনারেল ওয়ার্কার হিসাবে কাজ করে আসছি যা স্যালারি পাইতাম নিজের খরচ রেখে বাকি সব দেশে পাঠাতাম তা দিয়ে আমার মা বাবা বউ দুই বাচ্চা ও বা বোন নিয়ে মোটামুটি ভালোই চলছিল কিছুদিন যাবৎ শরীরের অবস্থা তেমন ভালো না ফিভার এবং বডি পেইন গত সতেরো আট দু আমি তান্তক সেন হাসপাতালে আসি ডাক্তার দেখাই আমার গলায় একটা টিউমার ছিল যেটা পরীক্ষা করে সিটি স্কিন এবং এমআরআই টেস্ট করে দেখে আমার পেটে অনেক টিউমার আছে পেটের মধ্যে অনেক টিউমার আছে দা তা ক্যান্সার হয়ে গেছে এখন আমার ইন্স্যুরেন্স মানে যা ছিল তা শেষ হয়ে গেছে এখন আমার আমার বস বলছে যে দেশে পাঠিয়ে দেবে আমি ট্রিটমেন্ট করাবে না আমার শরীর অবস্থা তেমন ভালো না দেশে পাঠালে কোথায় ট্রিটমেন্ট করাবো তাও আমি জানি না আর আমার কোনো জামানো নেই জমানো কোনো টাকা পয়সাও নেই যা দিয়ে আমি চিকিৎসা করাবো আপনাদের কাছে আমার একটা আবেদন আমাকে বাঁচতে চাই আমাকে বাঁচানো এটা মানুষ কতটা অসহায় হলে এই ধরনের মেসেজ পাঠাতে পারে তার সাথে আমি আজকে কথা বলছি অনেকক্ষণ কথা বলে জানতাম তিনি যখন কথা কথা বলছিলাম ততক্ষণ বেশিকাল সময় তিনি কান্না করছিলেন তিনি অসহায়ভাবে আমার সাথে বলছিলেন যে ভাই সবসময় মানুষের চেষ্টা করছি সাহায্য করার জন্য যখন বিপদে পড়েছে আপনারা যখন কারোর জন্য সহযোগিতা পোস্ট করতেন সেখানে আমি আমার অবস্থান থেকে যতটুকু পারতাম সাহায্য সহযোগিতা করতাম কিন্তু এখন যে আমার যে কোনো একদিন এমন অবস্থা হবে আমার যে অন্য কাছে হাত পাততে হবে সেটা আমার জানা ছিল না আমি যেছিলাম কর্ম করি সারা জীবন খাবো অন্যের কাছে হাত পাতব না কিন্তু আমার পরিস্থিতিটা এখন এরম হয়ে গেছে যে তাই বাধ্য হয়ে আপনাদের কাছে হাত পেতেছি আপনারা যদি কিছু করতে পারেন আমার জন্য করেন এবং সে কান্না দিত কান্না জড়িত কণ্ঠে বললো যে ভাই আগামীকাল সকাল দশটার ফ্লাইটে আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিবে আমার চিকিৎসা অসম্পূর্ণ রেখেই কারণ আমার ইন্স্যুরেন্সে চিকিৎসা করে যত টাকা পাওয়ার কথা তা দিয়ে আমার চিকিৎসা করানো হয়েছে কোম্পানি নিজের পকেটে টাকা খরচ করার আমার বাকি চিকিৎসা করাবে না এখন আমাকে দেশে গিয়ে চিকিৎসা করতে হবে দেশে গিয়ে আমি কীভাবে চিকিৎসা করবো ভাই আমাকে একটা উপায় বলে দেন তার কথা শুনে আমি তাকে কী বল সান্ত্বনা দিবে আমি বুঝতে পারিনি শুধু তাকে বলেছি যে আমরা চেষ্টা করব কিছু করার জন্য হ্যাঁ আমরা চেষ্টা করতেছি কিছু করার জন্য আমি সিঙ্গাপুরে কয়েকটি যারা অভিবাসী কর্মীদেরকে চিকিৎসা করার জন্য সহযোগিতা সহযোগিতা করা থাকে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম তাদেরকে তাদের তাদের সমস্যার কথা দাঁড়ানোর চেষ্টা করেছিলাম তারা বলছে যে সহযোগিতা করবে চেষ্টা করবে কিন্তু জানি না কতটুকু কারণ এটা সময় লাগবে দীর্ঘ সময় লাগবে এইটা রেজাল্ট পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতে হবে যাই জন্য কতদিন করতে তারা চেষ্টা করতেছে তারপর আমি তাকে আশ্বাস দিয়েছি যে আপনাদের দেশে আসার পরে আমরা হয়তো আপনার জন্য একটা উদ্যোগ নিব যাতে আপনার চিকিৎসা চালিয়ে যেতে পারেন আমরা এমন কোনো উদ্যোগ নিলে আমরা এই পেজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে কীভাবে আপনারা তার এই জয়নাল আবেদিন বাইয়ের পাশে দাঁড়াতে পারেন এই বাইয়ের নাম জয়নাল আবেদিন তার পাসপোর্ট ওয়ার্ক পারমিট অনুসারে জয়নাল আবেদন এটার বায়ের নাম এই বাইয়ের পাশের জন্য আমরা যদি কিছু করতে পারি তাহলে আমরা ধন্য হব কারণ আজকে বাই বাইরে ভাইয়ের হঠাৎ করে এই অবস্থা হয়েছে কালকে আমারও হতে পারে আপনারও হতে পারে যে কারো হতে পারে আমরা সুস্থ সবল আছি আলো না করুক কালকে হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারি কারণ আমরা প্রবাসীরা জমানো কোনো টাকা নেই কেউ অসুস্থ হয়ে গেলে যে ওই টাকা দেখ চিকিৎসা করবো সেই সক্ষমতা আমাদের নেই সে কারণেই অনেক প্রবাসী বাধ্য হয় চিকিৎসা করাটা জোগার জন্য আমাদের কাছে ইন্ডাকশান মেসেজ করেন এবং আমরা অনেক সময় চেষ্টা করি আপনাদেরকে পেজে পোস্ট করে আপনাদের মাধ্যমে তাদের পাশে দাঁড়ানোর জন্য কারণ আমরা জানি যে একজন যদি এক ডলার করে দিই সিঙ্গাপুর থেকে যদি মোট পাঁচ হাজার আমরা বাংলাদেশের বাইরে একজন ও বেশি কর্মীর পাশে দাঁড়াই তাহলে পাঁচ হাজার ডলার হয়ে যাবে অর্থাৎ একজনের একজনের লাঠি লাঠি দশজনের জন্য লাঠি একজনের জন্য বোঝা আমরা দশজনের দিই এক টাকা করে দিই তার জন্য অনেক কিছু হয়ে যাবে তবে আমি বাইরের সাথে সাবরক্ষণিক যোগাযোগ করার চেষ্টা করতেছি এবং তার জন্য যদি কিছু করতে পারি কিছু করার উদ্যোগ নিয়ে থাকি আমরা আপনাদেরকে জানাবো তখন হয়তো তার একটা বিকাশ নাম্বার দিয়ে দিব তার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব পেজে পোস্টের মাধ্যমে আপনারা তার পাশে দাঁড়াতে পারবেন একটা কথা বললে কি ভাই আপনারা সবাই এখন সুস্থ সবাই যায় নাকি কখন কী হয়ে যায় আপনারা এখন তার পাশে দাঁড়ানো মানে কি আপনি আপনার ভবিষ্যতের জন্য জমা করলেন আপনি এখন তার বিপদে পাশে দাঁড়ালে আল্লাহাক আপনার বিপদে আরেকজনকে পাশে দাঁড়ানোর জন্য আগেই রেডি করে রাখবে দুনিয়ার পালক কাজের ফলাফল দুর্নীতি পেয়ে পাওয়া যায় আসুন আমরা বাইরের জন্য দোয়া করি জয়েন বাইরের জন্য তার পরিবারের জন্য তার সন্তানদের জন্য দোয়া করি এবং বাইরের সুস্থতা সুস্থতার জন্য দোয়া করি সেই দেশে আসুক তারপর সম্ভব হলে তার জন্য আমরা কিছু উদ্যোগ নিব এখন সিঙ্গাপুরে কয়েকটি এজেন্সির মাধ্যমে চেষ্টা করতেছি কিছু করার জন্য এনজিওর মাধ্যমে যদি কিছু করতে না পারি তাহলে আমরা দেখি আমাদের পক্ষ থেকে কিছু একটা উদ্যোগ নিব সবাই জনাল বাইরের জন্য দোয়া করবেন এবং সে সহ সুস্থ সহিভাবে বাস দেশে ফিরে আসুক তারপরে দোয়া করি সে সুস্থভাবে ফিরে আসুক এবং সুস্থ তাড়াতাড়ি চিকিৎসার মাধ্যমে সুস্থ হয়ে উঠুক পরিবারের মাঝে ফিরে যাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম